এদিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুরু হওয়ার কথা কিছুক্ষণের মধ্যে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন, সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, মির্জা ফখরুলকে কখন কোর্টে তোলা হবে? নাজরীন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আসলে আদালতে আনা হয়নি এখন পর্যন্ত, এবং আমরা যেটি জানি যে যেহেতু এটি জামিন শুনানি, সেই অনুযায়ী মির্জা ফখরুলকে আদালতে আনা নাও হতে পারে। আনার আসলে আদালতে আনার কোনো প্রয়োজন হবে না যে যদি এটি একটি জামিন শুনানি। সেই কারণে আজকে দুপুর 2:30টার সময় কিন্তু এই জামিন শুনানি হওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে এখানকার মূল বিচারক আসাদুজ্জামান তিনি অনুপস্থিত রয়েছেন, এবং সে কারণেই ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক তিনি এই শুনানি গ্রহণ করবেন। এবং গত সোমবার সরকার পক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু কিন্তু অসুস্থ ছিলেন, যে কারণে তিনি উপস্থিত হতে পারেননি। সেই কারণেই সরকার পক্ষ সময় আবেদন করেছিলেন, এবং সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। যদিও এই আবেদনের বিরোধিতা করেছিলেন মির্জা ফখরুলের আইনজীবীরা, তারা বলেছিলেন যে কোনো কারণ ছাড়াই এই সময় আবেদন করা হচ্ছে। তো আজকে এই আদালত পাড়ায় কিন্তু এই শুনানিকে ঘিরে বেশ কড়া নিরাপত্তা রয়েছে, অনেক পরিমাণে পুলিশ রয়েছে। 2:30টার সময় শুনানি শুরু হলে আসলে আমরা বলতে পারবো যে শুনানিতে কী হবে, আদৌ আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে মুক্ত হবেন কিনা বা জামিন পাবেন কিনা, সেটি আসলে শুনানি হওয়ার পরেই আমরা নিশ্চয় বলতে পারবো। নাজনীন, আদালত প্রাঙ্গণ থেকে জানছিলাম সবশেষ খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।